হুগলি জেলা গ্রামীণ পুলিশের বড় সাফল্য, এবার গাঁজা পাচারকারীদের গ্রেপ্তার করলো পুলিশ। গাঁজা পাচারকারীর এক বড় সড় চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করলো হুগলি জেলা গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা। অভিযুক্তদের কাছ থেকে 100 কেজির বেশি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে 2টি গাড়ি। পুলিশ সূত্রে খবর, সোমবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে হুগলি জেলার 26 নম্বর জাতীয় সড়কের কলাছড়ায় 2টি গাড়িকে আটকে তল্লাশি করা হয়। সেই সময় তাদের কাছ থেকে 100 কেজির বেশি গাঁজা উদ্ধার হয়। তারপরে 2টি গাড়িতে থাকা 8 জনকে আটক করে চণ্ডীতলা থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা উড়িষ্যা থেকে এসে 26 নম্বর জাতীয় সড়ক ধরে চাঁপাডাঙ্গার দিকে যাচ্ছিল। সে সময় গতকাল রাতে তাদের গাড়ি আটকে তল্লাশি চালানো হয়। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের 5 জন উড়িষ্যাবাসী, বাকি 3 জন চণ্ডীতলার বাসিন্দা। অভিযুক্তদের জেরা করে ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম যে বিভিন্ন দুষ্কৃতী যারা ক্রাইম করছে, তো ম্যাক্সিমাম সময় তাদের দেখছি যে গাড়িগুলো পরে আইডেন্টিফাই করা হচ্ছিল সেগুলো ম্যাক্সিমামই নাম্বার প্লেটহীন গাড়ি, মানে কোনো নাম্বার ছিল না। তো আমাদের জাঙ্গিপাড়া থানার পুলিশ বিশেষ করে এদের একটা টিম বানিয়েছে যে কোনো জায়গায় যদি নাম্বার প্লেটহীন গাড়ি পাওয়া যায় সঙ্গে সঙ্গে তাকে চেস করা এবং তাকে ডিটেন করা। তো এইভাবে গত 19 জানুয়ারি ঠিক সীতাপুর ওখানেই হচ্ছে একটা নাম্বার প্লেট গাড়ি প্রথম আমরা বাইক মোটর বাইক আমরা পেলাম। তো তাকে ধরার জন্য মানে যে আর কি ওই সময় ওনার আছে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে দেখা যাচ্ছে যে সেই গাড়িটা দেখা গেলো ওটা চোরাই গাড়ি আছে। ও বলে ওটা আমার স্যার নিজের গাড়ি নয়, চোরাই গাড়ি আছে, চুরি করেই কারোর মানে নাম নিয়েছে আর একজন যে যার কাছ থেকে কিনেছে, নাম বলতে পারেনি তখন। তো সঙ্গে সঙ্গে সেই গাড়ি ডিটেন করার সময় পরে দেখা যাচ্ছে যে সেই গাড়ির মালিক জানেই না যেটা ওর অরিজিনাল গাড়ি আছে। তো এইভাবে নামতে নামতে দেখা যাচ্ছে যে 7খানা এইভাবে চোরাই গাড়ি জাঙ্গিপুর থানার জাঙ্গিপাড়া পিএসের অফিসাররা এটাকে রিকভার করে। হ্যাঁ, সবসময় সেটা সেই সময় হয়তো আসে না, কিন্তু জানতেও পারে না পুলিশ। যেগুলো এফআইআর নিয়েছে, যেগুলো জানা আমাদের রেকর্ডে আছে, সেই মোতাবেক পাওয়া গিয়েছে 7টা গাড়ি রিকভারি হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, 2 হুইলার্স। তো শেখ ইব্রাহিমকে প্রথম আমরা ডিটেন করি, তার কাছ থেকে আস্তে আস্তে এরকম 6টা গাড়ি আমরা রিকভার করি। তো আপাতত সে আজকে পিসি থেকে জেলে তাকে ব্যাক করানো হয়েছে, জেসিতে আছে। তো এটা গেল আমাদের জাঙ্গিপাড়ার ঘটনা। এরপর গতকাল রাত্রে আমাদের সোর্স ইনফরমেশান মোতাবেক চণ্ডীতলা থানায় একটা নাকা তল্লাশি হচ্ছিল। শুধু গতকালের বিষয় না, আমরা এখন প্রত্যেকটা মানে শীতের সময় যেটা হয় নাইট সুপারভাইজিং টিম এখন পুরো হুগলি জেলার সমস্ত থানাতেই এটা আছে যে নাইট সুপারভিশন টিম যেটা আছে তারা বিভিন্ন জায়গায় নাকা চেকিং, বিভিন্ন কমার্শিয়াল প্লেস, মার্কেট প্লেস, ব্যাংক, এটিএম, এই সমস্ত গার্ড যেগুলো আছে তাদের সেখানে গিয়ে সুপারভাইজ করে, ভালো করে সার্চ করা হয়। এটা নিয়ে একটা বিশেষ উদ্যোগ এই শীতকালে নেওয়া হয়েছে আমাদের এসপি স্যারের উদ্যোগে। তো এইরকম সময় হঠাৎ যখন নাইট সুপারভাইজিং টিম যখন চেকিং করছিল, ঠিক সেই সময় হঠাৎ একটা খবর পেল চণ্ডীপুর থানা যে কোনো একটা চণ্ডীতলা পিএস খবর পেল যে এরকম একটা হয়তো নার্কোটিক ড্রাগসের একটা ট্রানজিট একটা হতে পারে। তো সেই মতো হচ্ছে তারা সেইভাবে নাকা শুরু করে, করতে করতে একদম গভীর রাতে মোটামুটি 1:30 থেকে 2টোর মধ্যে অহল্যাবাই রোড আরামবাগ যে রুটটা আছে কলাছড়ার মোড়ে সেই নাকাতে এইরকম উড়িষ্যার বাসিন্দা আছে 5 জন, আর যারা লোকাল আছে তাদের বিষয়ে আমরা দেখছি খতিয়ে যে এদের আগে কোনো রেকর্ড আছে কিনা। সাধারণত উড়িষ্যা থেকে কোথায় থাকতে হয়? উড়িষ্যা থেকে এখনো সেইভাবে আমরা এই পর্যন্ত ইন্টারোগেশন করতে পারিনি, সেইটা হচ্ছে ইনভেস্টিগেশন করেই আমরা কি আছে বিকেল পাবো। গাঁজার পরিমাণটা কত ছিল স্যার? 108 কেজির মতো। এবার একটা কথা, দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি পুলিশ, সাংবাদিক, পলিটিক্যাল লিডার এদের সব নানা রকম এ ব্যবহার করে একদম দুষ্কৃতি গাড়ি চালাচ্ছে। দাঁতপুর থানা, দাঁতপুর পুলিশ স্টেশন একদম সাংবাদিককেও অ্যারেস্ট করেছে এবং প্রেস কনফারেন্স আপনারা করেছেন দাঁতপুরে। হ্যাঁ, সেই জন্যই বলছি যে দেখুন এই যে 4 হুইলার বিশেষ করে যেগুলো মানে বাঁকুড়ার বর্ডার থেকে আসছে, গোঘাট হয়ে আমাদের পাশপাশ থেকে আসছে, সেইগুলো কি আপনারা রাস্তা চেক করছেন? বললাম যে এই শীতকালের বিশেষ করে যেটা এই শীতের মরশুমে যেহেতু ডেন্স ফগ হয়, তো আপনারাও জানেন টুকটাক চুরি হচ্ছে, তো সেইগুলো অ্যাপ্রিহেন্ড করার জন্য, সেগুলোকে বন্ধ করার জন্যই এই নাকাগুলো দেখবেন আপনারা নিজেরাই লক্ষ্য করবেন, আসলে দেখতে পাবেন রাস্তাতে এখন মানে পুরো অন্তত ভোর পর্যন্ত এগুলো হচ্ছে। সেখানে
বিশেষ পার্টিকুলার কোনো ব্যক্তি বিশেষ না, যে গাড়িগুলো সন্দেহজনক ঠেকছে আমরা সেগুলো চেকিং করছি। হ্যাঁ, যেটা দুটো ঘটনাই হয়েছে, পুলিশও তৎপর আছে, চেষ্টা করছে পুরোটাই, এবং সেটা আপনারাও দেখছেন ডিটেকশনও হচ্ছে আবার অ্যাপ্রিহেন্ডও হচ্ছে, দুটোই হচ্ছে, অ্যাপ্রিহেনশন ডিটেকশন দুটোই করছে। আমি বলবো ডিটেকশনের থেকে অ্যাপ্রিহেনশনটা বেশি আমি গুরুত্ব দিই, সো সেটাই হচ্ছে দেখবেন সেইভাবে। পার্টিকুলার দেখুন, যে ক্রিমিনাল আছে তার কাছে ব্যবসায়ী বলে নাই, মানে যার কাছে ওয়েলথ আছে, যার কাছে, এটা শুধু ব্যবসায়ী নয়, সেখানে সরকারি কর্মচারী হতে পারে, ব্যবসায়ী হতে পারে, বা অন্য যে যে জীবিকার আছে, কিন্তু আমরা পুলিশ, হুগলি জেলার পুলিশ পুরোটাই তৎপর আছে এবং খুব সিনসিয়ারলি এই আসপেক্টে কাজ করছে, এবং আশা করি আপনারাও বুঝতে পারছেন এর ফলাফল বা সুফল নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন। দুটোর মধ্যে অহল্যাবাই রোড আরামবাগ যে রুটটা আছে, কলা ছড়ার মোড়ে, সেই নাকাতে দুটো হুন্ডাই গাড়ি আছে, একটা হুন্ডাই আর একটা হচ্ছে i10। হ্যাঁ, হুন্ডাই i10, এই দুটো গাড়িতে মোটামুটি সার্চ করে 9 জন এবং প্লাস 100 কেজির ওপর বেশি, 108 কেজির মতো গাঁজা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। নামগুলো বলছি পরে, যে 9 জন ব্যক্তি তার মধ্যে যে 6 জনই আছে উড়িষ্যার ব্যক্তি, আর এই সরি 8 জন আছে, 5 জন আছে উড়িষ্যার ব্যক্তি, আর 3 জন আছে আমাদের এই হুগলিরই বাসিন্দা। নামগুলো আমি ডিটেল আমি পরে আপনাদেরকে, ঠিক আছে, এটাই আছে। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে। আন্তর্জাতিক গোসাই পরব 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি টেঘরির মাঠ সিবিএসই স্কুলের বিপরীতে, স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথ। আনন্দের এই পরবে আসছেন তো? আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।